ব্লগ। এখন আমরা চলে এসেছি সুলতান ক্রুজ করে, এটা ঘুরবো বলে। তো আজকে ডিনারটা সুলতান ক্রুজেই করব। তো সাথে আছে ভাই আর আমি। তো চলো সুলতান ক্রুজে কীরকম এনজয় করি সেটা দেখাই তোমাদেরকে। তো লেটস গো। এটা হচ্ছে সুলতান ক্রুজের জায়গা, এখানে সমস্ত ক্রুজগুলো এখান থেকে চলে। আমরা ক্রুশে বসে পড়েছি আর এই যে যত ফার্স্ট আসবে তত ফার্স্টে তোমরা সিট পাবে, এটাই নিয়ম। অ্যান্ড দেখাবো সব কিছু, সঙ্গে থাকো দেখতে থাকো। খিদের জ্বালায় যখন পেট চোঁচো করে তখন তার অবস্থা এরকম হয়ে যায়। আর আমরা যেহেতু ডোজো থেকে আমরা ডো জয়েন্ট থেকে মানে বুকিং করেছিলাম, এখান থেকে এসে বুকিং করলে কত 55 দিরাম, আর যদি তুমি অনলাইন বুকিং করো তাহলে 38 দিরাম পড়বে। আস্তে আস্তে জুস পেয়ে গেছি, কেমন পাইনাপল? ডিনার করব, তো তখন দেখাবো তোমাদেরকে কি ডিনারে কি কি আসে না আসে। আর আমরা এর সাথে মানে ক্রুজের সাথে ডিনার, তারপরে আছে ডান্স কিছু আছে অ্যান্ড ফটোগ্রাফি, সমস্ত কিছু ফ্রি পেয়েছি। মানে ফ্রি বলতে কি, টাকা নিয়ে নিয়েছে তার বিনিময়ে দিচ্ছে। এই যে ওই ভদ্র মহিলা সবার ফটো নিচ্ছে, আমাদেরও নিয়ে গেল।
দারুণ লাগলো, দারুণ, জাস্ট ফাটাফাটি লাগলো। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে আমাকে প্লিজ জানাও, একদম ভুলবে না কমেন্ট করতে। খাবারের মধ্যে আছে এটা হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে নুডলস অ্যান্ড ফিশ, চিকেন অ্যান্ড ল্যাম্ব কাবাব, পাস্তা, হামাস রুটি, আরও অনেক কিছু আছে। আমি এখন এগুলোই নিয়ে আসলাম, এগুলোই খেলাম। তো আমরা এই জাস্ট ক্রুজ থেকে নামলাম, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, বাই বাই, কালকে নতুন ভিডিও আসবো, টাটা।